বিজেপির কৃষক সংগঠনের মণ্ডল সভাপতিদের তালিকায় তৃণমূলের শ্রমিক নেতার নাম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে। যার নাম নিয়ে বিতর্ক, সেই মুকুল মহন্ত জানান, আমি কোনোদিনই বিজেপি করিনি, অথচ আমার নাম বিজেপির নেতৃত্বের তালিকায় কেন থাকলো তা আমার বোধগম্য হচ্ছে না। আমার দলের কাছে আমাকে বিপদে ফেলতে এমন কাণ্ড করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুকুল বাবু। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় জনতা কিষাণ মোর্চার মণ্ডল সভাপতিদের নামের তালিকা ঘোষিত হয়। জেলার মোট 18টি জেলা পরিষদ মণ্ডল ও 3টি শহর মণ্ডলের মধ্যে 17টি জেলা পরিষদ ও 1টি শহর মণ্ডলের সভাপতিদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকায় বালুরঘাট শহর মণ্ডল কমিটির সভাপতি হিসেবে মুকুল মহন্তের নাম ও ফোন নাম্বার রাখা হয়েছে। যদিও কিষাণ মোর্চার লিস্টে মুকুল মহন্তের পদবি দত্ত করা হয়েছে, তবে ফোন নম্বর ঠিক রয়েছে। মুকুল বাবু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাট ডিপোর কর্মী। তিনি সেখানে সক্রিয়ভাবে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC করেন। এমন একজন তৃণমূল কর্মীকে বিজেপির শাখা সংগঠনের নেতৃত্বের তালিকা নাম রাখাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, এমন খবর জেনে নিজেও অবাক বলে দাবি করেছেন মুকুল মহন্ত নামে ওই ব্যক্তি। আজকে বিজেপির যে কৃষক মোর্চার যে বালুরঘাট শহর সভাপতি করা হয়েছে, সেখানে কৃষক ফ্রন্টের যে সমাবেশ, সেখানে আপনার নাম দেখা যাচ্ছে, আপনার ফোন নম্বর সহ। এই নামটা তো ভুল করছেন, মুকুল দত্ত আমার নাম তো এখানে আসেনি। হ্যাঁ, আর আমি তো তৃণমূল করি, আমি তৃণমূল সংগঠনে আসছি। ফোন নম্বরটা আপনার কি? হ্যাঁ, ফোন নম্বরটা আমার, যেটা আপনি ফোন করলেন তাতে আমার ফোন নম্বর, কিন্তু আমি বিজেপি তো করিনি। মানে কী মানে আপনার বিজেপি করেন, ঠিক আছে, কিন্তু বিজেপি একটা লিস্টে, কৃষক লিস্টে আপনার নাম ফোন নাম্বার রয়েছে, আপনি কী বলবেন? কেউ হয়তো দিয়ে দিতে পারে এরকম, আমার তো জানা নাই, এরকম আমি জানিও না। না, আপনি কী করেন, অ্যাকচুয়াল কী করেন? আমি তো তৃণমূল করি। তৃণমূল কোন সংগঠনের সাথে যুক্ত? আমি INTTUC-এর মধ্যে যুক্ত আছি, প্লাস আমি পাড়াতে আমাদের হচ্ছে অঞ্চল থেকেও আমার কৃষক সংগঠনেও আছে আমার নাম। মানে তৃণমূলে? তৃণমূল। তাহলে বিজেপি হট করে আপনার নাম কেন দিয়েছে লিস্টে? নাম কেন দেবে সেটা তো বলা যাচ্ছে না, তো তারা ভুলবশত কারো নাম দিতে যে আমার নাম দিতে। ভুলবশ নাম হতো না, কিন্তু মোবাইল নম্বর তো আপনার। মোবাইল নম্বর এখন কেউ বসে দিতে পারে। মানে এখানে কি কী মনে হচ্ছে আপনার এই বিষয় নিয়ে? না, আমার এই বিষয়ে কোনো জানা কিছু না। বিজেপি এইভাবে যে মানে আপনাকে না জানিয়ে না বলেও যদি দিয়ে থাকে না না দামটা, কেন মনে হচ্ছে আপনার বিজেপি কি লোক পাচ্ছে না? তারা বলতে পারবো, হয়তো তারা কোনো ক্যান্ডিডেট পাচ্ছে না, হয়তো এরকম কিছু। না, বিজেপি কৃষকদের সঙ্গে আপনার আপনাদের কি না সেরকম কিছু আমার বলে এটাও হতে পারে। আপনার নাম তো সঠিক রয়েছে মুকুল, ফোন নম্বর সঠিক রয়েছে, সঠিক মুকুল নাম তো সঠিক রয়েছে, ফোন নাম্বার সঠিক রয়েছে, হতে পারে আপনার টাইটেল ভুল করতে বা কিছু করতে পারে। টাইটেলটা ভুল যদি তাহলে অন্য কিছু হবে, কিন্তু আমার নাম যদি ঠিক থাকে তাহলে তো এখানে তো আমি তো সেই জায়গায় তো যাই না, থাকবো। এই বিষয়ে কি পাড়ার পরিচিত সবাই আছে, সব পার্টির সঙ্গে পরিচিত, এরকম কিছু হতে পারে, সব ব্যক্তির সঙ্গে আমার পরিচিত আছে। এই বিষয়ে কি আপনি কি জানাবেন আপনার সংগঠন? না, আমার কিছু ইয়ে দরকার নেই, আমি এর ব্যাপারে ঘুরতে যাই না, আমি তৃণমূল করি, দিদির পার্টি করি। মানে তৃণমূল সংগঠন কি আপনি জানাবেন বিষয়টা নিয়ে? না, জানানোর প্রয়োজন নেই, মানে এরা করলে আরও খারাপ আর ধারণ করবে, আমার এসব জানানোর ব্যাপার। আমি সংগঠন করি দিদি, তোমাদের সংগঠন করি, আরও করে করে আসছি। কেন এই ধরনের কে বললো উনি বিজেপি করেন? উনি বিজেপি করেন, হয়তো কোনো চাপে তিনি এ করেছেন, আমাদের কাছে তার প্রমাণ আছে যে উনি বিজেপি করেন কি। এখন তৃণমূল যেহেতু দেখছে যে বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুরে আর বিজেপি শক্তিশালী হয়ে যাচ্ছে, সেই জন্য বিভিন্ন কার্যকর্তাকে তারা আর নিজেদের দলে নিয়ে এসে আর আর ভুল বোঝানোর চেষ্টা করছে এবং চাপ সৃষ্টি করে নিয়ে যাচ্ছে। এবং এর আগে বিভিন্ন কার্য বা বিভিন্ন প্রোগ্রামে উনি আমাদের এর সঙ্গে যুক্ত হচ্ছেন, তিনি যে বিজেপি করবেন বা বিজেপি করেন তারও প্রমাণ আমাদের কাছে আছে। অর্থাৎ এটা একদম তৃণমূলের চাপ, তৃণমূলের চাপে তিনি অস্বীকার করছেন। নামটাও তো আছে ভুল, ওনার সে ভুল থাকতে পারে, সে জায়গাতে সংশোধন করা সংযোজন হতে পারে। এখন উনি যদি চাপে পড়ে হোক বা অন্য কোনোভাবে যদি ইয়ে হয়ে যায়, তাহলে আমরা পরবর্তীতে ভাবনা চিন্তা করে সেটা আমরা দেখতে হবে। এ বিষয়ে তৃণমূল নেতা সুভাষ রাখি বলেন, কোনো চাপ সৃষ্টির বিষয় নেই, মুকুল মহন্ত তৃণমূলের সাথে যুক্ত। যে জেলা জুড়ে লিস্ট বেরিয়েছে তাতে বালুরঘাট মণ্ডলের সভাপতি হিসাবে একজনের নাম দেওয়া হয়েছে, মুকুল
দত্ত নামটা রয়েছে লিস্টে, যদি তার নাম মুকুল মহন্ত বলে আমি জানতে পেরেছি এবং ফোন নম্বরও দেওয়া আছে। বিজেপি বলছে যে তিনি বিজেপি করেন এবং ভদ্রক বলছেন যে তিনি তৃণমূল করেন, অথচ তার নাম হয়তো বিজেপির লিস্টে রয়েছে, কীভাবে দেখছেন সেটা? প্রথমেই বলি, মুকুল মহন্ত দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী এবং আমাদের সঙ্গে বহু সংগ্রামের সাথী। ওর নাম মুকুল মহন্ত, যে লিস্টটা বেরিয়েছে সেটা মুকুল দত্ত, কিন্তু ফোন নাম্বারটা এক দেখা যাচ্ছে। মুকুল নিজেই স্বীকার করে বলেছেন, আপনাদের কাছে বলেছেন, আমাদের কাছে বলেছেন যে তিনি এইভাবে কোনোভাবে যুক্ত নয়। এর থেকে এটা পরিষ্কার যে বিজেপির কিছু স্থানীয় স্তরের কর্মী এবং নেতৃত্ব, এই জেলার নেতৃত্ব যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আছেন ওদের দলের, বিজেপি দলের, তিনি এই দল ভাঙার খেলায় নেমেছেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন আমাদের লোকজনকে নানাভাবে প্রভাবিত করে তাদের দলে টানবার চেষ্টা হয়েছে। এ ব্যাপারে একটা রাজনৈতিক ভিন্ন চক্রাত্মক চলছে। মুকুল মহন্ত আমাদের দলের সক্রিয় সদস্য, উনি আইএনটিসির সঙ্গে সম্ভবত জড়িত এবং আইএনটিসির বিভিন্ন প্রোগ্রামে উনি সাফল্যের সঙ্গে এবং খুব নিষ্ঠার সঙ্গে কাজ করেন। এবং সম্প্রতি উনি যেহেতু ওনার গ্রাম এলাকায় বাড়ি, উনি কৃষক ফ্রন্টের সঙ্গে আমাদের কৃষক যে ইয়ে রয়েছেন ক্ষেত মজুর, তার সঙ্গেও উনি কাজ করেন গ্রামে। মুকুলবাবু যখন বললেন তার নাম দিয়েছে, সেই কথা যখন আমরা বিজেপিকে জানালাম, বিজেপি যেটা সব তৃণমূলে চাপ দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে এইভাবে রাজনীতি করে এবং চাপ দিয়েই বিজেপির লোককে আটকে রেখেছে এবং বিজেপি সম্পূর্ণ মিথ্যে কথা। এটা মুকুলই বলল, মুকুলই বলল, কার লোক কার লোক নয়, এটা মুকুল বলল। তৃণমূল কংগ্রেস এরকম দল ভাঙায় না, যারা স্বেচ্ছায় আসতে চায় আমাদের দরজা খোলা আছে, আমাদের নেত্রী বলেছেন, তার যদি সমাজে গ্রহণযোগ্যতা থাকে তিনি দল করতে পারে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।